حصل ایمان نماز زکات روزه حج এই পাঁচটা জিনিস ছাড়া পৃথিবীতে যে যত মেহনত করুক এর ফলাফল আল্লাহর কসম জিরো দুনিয়া আখিরাত বলেন আল্লাহর কসম ফলাফল কি জিরো পুরা তারিখে ইনসানিয়ত পুরা মানব জাতির ইতিহাস এর প্রমাণ বলেন মানব জাতির ইতিহাস এর কি পুরা মানব জাতির ইতিহাস সে যত বড় হলো ধীরে 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 আর ঈমান আমলের সাথে হালকা হালকা কোন রকমে হ্যান্ড টু মাউথ কোন রকমে হ্যান্ড টু মাউথ লেকিন ঈমান আমল ঠিক তার জীবন ধীরে ধীরে শুধুই ধন্য হয় এ আপনারা যারা শিল্পপতিতে আছেন সব শিল্পপতিদের ইতিহাস দেখেন বলবে আমার দাদা বড় নামাজি ছিল বলবেন বাস্তব না বাস্তব একজনে দাঁড়ায় এখন দুঃসাহস করবে যে আমার দাদা গরু চোরা ছিল বলবেও না আমি গরু চোরের নাতি আজকে শিল্পপতি প্রশ্নই আসে না আজকে 15 ডিসেম্বর 2023 ঢাকা বনশ্রী এই ব্লক বাইতুল আতিক জামে মসজিদে জুমার জন্য আগত হাজরাতে মুসল্লিয়ান ইকরাম আল্লাহ তাআলার ফজল আল্লাহ তাআলার করম আল্লাহ তাআলার মেহেরবানি যিনি আমাদেরকে আল্লাহ তাআলার ঘরে একত্রিত হয়ে আল্লাহ তাআলার জন্যই জমা হয়ে কিছু কথা বলার শোনা তৌফিক দান করেছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ রাসূল কারীম صلى الله تعالى عليه وسلم প্রায় তার জীবনের প্রতিটি জুমাতে সূরা আলা এবং সূরা গাশিয়া পড়তেন যদি জুমার দিনে কখনো ঈদের নামাজ হতো তো ওই ঈদের নামাজেও এই দুই সূরা পড়তেন আর তাহলে এই দুই সূরা রাসূল জীবনের প্রায় সব জুমা এবং সব ঈদের নামাজে কি করতে আমরাও অধিকাংশ খতিব এই দুই সূরা পড়ি দোনো হারামাইনে প্রায় জুমা এই দুই সূরা দিয়ে কি করা আমরা পড়া গত বছর আমরা প্রথম সূরাটা আপনাদের সামনে শুনিয়েছি এই সময় সুবহানাল্লাহি ওয়া রাব্বিকাল আলা এবার ইনশাআল্লাহ এই সূরাটা শোনাবো এগুলো শোনাবার মধ্যে ফায়দা কি রাসূল কেন কেন এই দুটো সূরাকে এতটা গুরুত্ব দিলেন কিছুটা বোঝা কিছুটা আন্দাজ কিছুটা কি করা আন্দাজ আর আমাদের মতো আমরা যারা ছোট মানুষ আছি আমাদের পক্ষে না কোরআনে কারিমের পুরা বুঝ আছে না পুরা বোঝাবার সাধ্য আছে শুধুই আমরা একটুখানি দুই একটা শব্দের তর্জমা পারি কিছুটা আমরা মুফাসসির না মুফাসসিরের জন্য যেই শরায়েত আছে যেই শর্তগুলো আছে দশটা আইলেম পারলে তো সে মুফাসসির কয়টা দশটা আমাদের কাছে এই দশ আইলেম নাই আমাদের কাছে এই দশ আইলেম কি এটা সম্ভব না এই জমানায় এটা কি না বলে সম্ভব এই জন্য আমরা শুধুই আমরা তাফসির করি না আমরা কি করি না শুধুই একটু তর্জমা শুনাই এর বাইরে আর আমাদের কাছে কিছু নেই আমরা হলাম নকল করি নকল নকল মানে আরেকজন লিখে দিয়েছে সেখান থেকে আমরা কিছু বলি এই আরেকজন লিখে দিয়েছে আমরা এখান থেকে কিছু কি শুনি সূরাটার নাম হলো সূরাতুল গাশিয়া কোরআনে কারীমের প্রায় প্রতিটি সূরার নামকরণ স্বয়ং জিব্রাইল রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই নাম শুনিয়েছেন প্রতিটি সূরার নামকরণ জিব্রাইল শুনিয়েছেন আর প্রতিটি সূরার নামকরণ হয় ওই সূরার কোনো শব্দ দিয়ে বা ওই সূরার কোনো ঘটনা দিয়ে
ওই সূরার নামকরণ কি করা হয়েছে। এই জন্য সূরাতুল সূরাগুলোর নাম তাওকিফি, এটা কোরআন সুন্নাহ থেকেই নেওয়া, এটা কারোর বানানো নাম নয়। এই সূরাগুলোর নাম আল্লাহ তাআলার পক্ষ থেকে দেয়া। সূরাটার নাম হলো সূরাতুল গাশিয়া, গাশা গাশিয়া ইয়াগশা, এটা শব্দের অর্থ হলো আচ্ছাদিত করা, ঢেকে দেওয়া। অর্থ কি? ঢেকে দেওয়া। কিয়ামতের অপর নাম গাশিয়া। কিয়ামতের অপর নাম কি? গাশিয়াকে গাশিয়া কেন বলে, কিয়ামতকে গাশিয়া কেন বলে? এই গাশিয়া সমস্ত মাখলুকাতের আকলকে ঢেকে ঢেকে দেবে, আকলকে কি করে দিবে, ঢেকে দেবে সমস্ত মানুষের বিবেক ঢেকে ঢেকে দেবে। সে সামনের কাউকে আর চিনবে না, কাউকে সে চিনবে না, আকল ঢেকে ঢেকে সে কাউকে কি করবে না, সে কাউকে আর চিনবে না। এই জন্য তার বিবেকের উপরে পর্দা ফেলে দিবে, আকলের উপরে পর্দা ফেলে দিবে। ময়দানে মাহশারে আকলের উপরে পর্দা ফেলে দিবে, কি ফেলে দিবে? 3 মাসের বাচ্চা কিন্তু চিনে না, কিছুই চিনে না। ওর চোখ কিন্তু আছে, ওর ব্রেন কিন্তু আছে, কিন্তু চিনে না, চিনে কিছুই মানুষ বেহুশ হলে আর কিছু বুঝে না। এটা তো আমরা আরো সহজে বুঝি, ঘুমন্ত মানুষই জাগ্রত মানুষ বুঝে না। ঘুমন্ত মানুষ, আপনি ঘুমে আপনার বিবিধে কত কাজ করছে আপনি চেষ্টা করছেন তো? ঘুমন্ত মানুষ জাগ্রত বুঝে না, জাগ্রত মানুষ ঘুমন্ত বুঝে না। তো দুনিয়ার মানুষ মৃত বুঝবে কিভাবে, আর মৃত জীবন্ত বুঝবে কিভাবে? এই জন্য গাশিয়া শব্দের অর্থ হইল ঢেকে দেওয়া, কি ঢেকে দেওয়া। এখানে গাশিয়া মানে কেয়ামত, কেয়ামতকে আল্লাহ তাআলা কি বলেছেন, গাশিয়া। শব্দটা হলো অভিনব শব্দ হাল, হাল হাল হলো এই বাক্য হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। আরে আর কি বলে এটাকে, না আরে জুমলা ইস্তেফহামিয়া, প্রশ্নবোধক বাক্য, অ্যাফারমেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ অ্যাফারমেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য বলেন, প্রশ্নবোধক। হাল আতাকা হাদিসুল গাশিয়া, আপনার কাছে কি গাশিয়ার সংবাদ এসেছে? আপনি কি জানেন গাশিয়া কি জিনিস? এখানে হালের এক তর্জম হলো তাহলে তর্জম পুরো কোরআনে কারীম দিয়ে আমি আপনাকে বারবার বুঝিয়েছি কেয়ামত এসে গেছে, কেয়ামতের সংবাদ। অতএব আপনার কাছে অবশ্যই কেয়ামতের সংবাদ এসে গেছে। আপনার কাছে কি অবশ্যই কেয়ামতের সংবাদ কি এসে গেছে? হালের তর্জমা কি, হাল আতাকা হাদীসুল গাশিয়া, আপনার কাছে কি গাশিয়ার সংবাদ এসেছে? গাশিয়া মানে কি? আর কেউ কেউ বলেন এখানে গাশিয়া মানে আগুন, আগুন। যেমন কোরআনে কারিমে আরেক জায়গায় আছে তাকশা উজুহুম নার, তাকশা থেকে দিবে উজুহুম তাদের চেহারাগুলোকে, আন্না আগুন তাদের চেহারাগুলোকে ঢেকে দিবে। আগুন তাদের চেহারাগুলোকে কি? কেউ কেউ বলেন রাশিয়া মানে কি আগুন, রাশিয়া মানে কি আগুন। হাল আতা গাদি গাশিয়া, আপনার কাছে গাশিয়ার সংবাদ কি এসে গেছে? এবার আল্লাহ তাআলা নিজেই বলতে শুরু করলেন গাশিয়ার দৃশ্য কেমন হবে, ওই দিনের দৃশ্য কেমন হবে, ওই দিনের দৃশ্য কেমন হবে। আল্লাহ তাআলা বলেন সেদিন ছাড়া দুনিয়ার মানুষগুলো সবগুলো মানুষের চেহারা দুই রকমে বিভক্ত হবে, দুই ভাবে বিভক্ত হবে। সেদিন মানুষ দুই দলে বিভক্ত হবে, এক দল হবে খাশিয়া আর এক দল হবে নাঈমা। খাশিয়া বলেন, খাশিয়া নাঈমা, এক দল হবে খাশিয়া আর এক দল হবে নাঈমা। আল্লাহ তাআলা বলেন সেদিন মানুষ দুই দল দুই দলে বিভক্ত হবে, এক দলের চেহারা হবে খাশিয়া আর এক দলের চেহারা হবে নাঈমা। এবার খাশিয়া মানে অর্থ হল লাঞ্ছিত, বঞ্চিত, লাঞ্ছিত। খাশিয়া মানে কি বলেন, লাঞ্ছিত। খাশিয়া মানে কি, লাঞ্ছিত। আর নাঈমা মানে আনন্দে আনন্দে মুখরিত,
খাশিয়া যে পরিমাণ লাঞ্ছিত শব্দ, নাইমা এই পরিমাণ সম্মানিত শব্দ, খাশিয়া যে পরিমাণ বঞ্চনার শব্দ, নাইমা এই পরিমাণ প্রাপ্তির শব্দ, খাশিয়া যে পরিমাণ জিল্লতের শব্দ, নাইমা এই পরিমাণ ইজ্জতের শব্দ। নাইমা কি? এই পরিমাণ ইজ্জতের শব্দ। একদিকে চেহারা গুলো হবে বড় বঞ্চিত, একদিকে চেহারা গুলো হবে বড় লাঞ্ছিত, আরেকদিকে চেহারা গুলো হবে প্রফুল্ল। প্রফুল্ল কেমন? যার ইমান আমল যেমন, আর বঞ্চিত কেমন? যার যে ইমান আমল থেকে যত দূরে, যে ইমান আমল থেকে কি যত দূরে সে তত বঞ্চিত। সকলের চেহারা একরকম হবে না, ফেরাউনের চেহারা আর আদনা কোনো কাফেরের চেহারা একরকম হবে না। হ্যাঁ, সকলের চেহারা ওদিকে বেঈমানের চেহারা হবে, বেঈমান আর কুফর কাফেরের চেহারা হবে ওদের অনুযায়ী, এদিকে নাইমা হবে এদের অনুযায়ী। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা কেমন হবে? এবার তার মোকাবেলা আবু জাহালের চেহারা কেমন হবে? হযরত বেলালের চেহারা কেমন হবে? তার মোকাবেলা উমাইয়ার চেহারা কেমন হবে? এটা হবে খাশিয়া। এখানে যেমন কুফুরি আর বদামরের মধ্যে এখানে মজবুত যেমন, শক্ত যেমন, ঠিক ওখানে খাশিয়া তেমন। আর এখানে ইমান আমলের মধ্যে মজবুত যেমন, ওখানে নাইমা তেমন। আমরা ছোটবেলায় বিভিন্ন রচনা লিখতাম না স্কুলে? এখন আর রচনা রচনা লিখতে হবে না, এখন কাউবার নাচ শিখলেই হবে, এখন আর রচনা লিখতে হবে না। যাই হোক, কোনো প্রসঙ্গ গেলে আমার ইচ্ছুটা শেষ হয়ে যাবে। সেখানে আমরা এটা বনাম এটা লিখতাম, এটা বনাম এটা, মনে আছে? এমনি দাগ দিতাম, এদিকে এক বাক্য লিখতাম, এর বিপরীতে ওদিকে আরেক বাক্য লিখতাম। স্যার কী বলবে? আপনাদেরকে আর পড়াইতে হবে না, এনাদের আপনাদেরকে আর পড়াইতে হবে না, এখন ব্যাগের নাচা শিখেছি। টিচাররা সব বসে আছে, ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, ম্যাথমেটিক্সে ফার্স্ট, কোন সাবজেক্টে? ম্যাথমেটিক্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, ঢাকা ইউনিভার্সিটি। তোমাদের কাল পড়তে হবে না, পড়াইতে হবে। কি বলছি জানি? আল্লাহ তাআলা যেন এদিকে দুদিকের চেহারা দাগ দিয়ে দাগ দিয়ে বুঝিয়ে দিয়েছেন। একদিকে বলেন উজুহুন ইয়াউমাইদিন খাশিয়া, আরেকদিকে বলেন উজুহুন ইয়াউমাইদিন নাইমা। সেদিন কত চেহারা হবে খাশিয়া, বড় বঞ্চিত, বড় বঞ্চিত, বড় অপমানিত, বড় অপদস্থ, নাউজুবিল্লাহ বলে, বড় বঞ্চিত, বড় অপমানিত, বড় অপদস্থ, বঞ্চিত। আচ্ছা, এক সপ্তাহ খানা না গেলে তার চেহারাটা কেমন লাগবে? কেমন? আচ্ছা, গলদেশেও ক্যান্সার, লিভারেও ক্যান্সার, ক্যান্সারে সব চুলও পড়ে গেছে, দাড়িও পড়ে গেছে, ক্যান্সারে ক্যান্সারে এই মানুষের চেহারা কেমন? তো দুনিয়াতে নয় দশ বছর, নয় এগারো বছর, নয় পনেরো বছর, আর না তিন বছর, না দুই বছর, এতে যদি এমন হয় তো যেদিন এক প্রথম দিন হবে পঞ্চাশ হাজার বছর, তো চেহারাটা কেমন? জমিন তামার উপরে সূর্য দেড় হাত উপরে, চেহারাটা কেমন? একটু কল্পনা তো করেন খাশিয়া শব্দটার, খাশিয়া শব্দটা কেমন? জীবনে আমরাও পড়তে থাকছি, শুনতে থাকছি, এর বাইরে আর কি? সেদিন কত চেহারা হবে খাশিয়া, বড় লাঞ্ছিত, হাই ইমান ছাড়া যে যাবে তার চেহারাটা কেমন হবে, নামাজ ছাড়া যে যাবে তার চেহারাটা কেমন হবে, রোজা ছাড়া যে যাবে তার চেহারাটা কেমন হবে? এজন্য ওই চেহারাগুলো হবে খাশিয়া, বড় লাঞ্ছিত হবে, বড় বঞ্চিত হবে, বড় অপমানিত হবে, বড় অপদস্থ হবে। পৃথিবীর কোন শব্দ দিয়ে খাশিয়ার তর্জমা তুলে ধরা যাবে না, খাশিয়ার চিত্র পৃথিবীর কোন শব্দ দিয়ে তুলে ধরা যাবে না, খাশিয়ার চিত্র পৃথিবীর কোন ভাষা দিয়ে তুলে ধরা যাবে না, খাশিয়ার কোন শব্দ এটা কার দামাগে কি পরিমাণ বসবে, আল্লাহ তাআলার জাত ও সিফাতের ইয়াকিন যার দিলে যদ্দুর।
কি বলছি বলেন, আল্লাহ তাআলার জাত, আল্লাহ তাআলার সিফাত ইয়াকিন যার দিলে যতদূর, আল্লাহ তাআলার ক্ষমতার ইয়াকিন যার দিলে যতদূর, তার দিলে খাশা চিত্র এদূর বসতে পারে। অন্যথায় কোনো শব্দ দিয়ে এই শব্দের চিত্রায়িত করা যাবে না, চিত্রাঙ্কন করা যাবে না। وُجُوهٌ يَوْمَئِذٍ خَاشِعَةٌ সেদিন কতক চেহারা হবে বড় অপদস্থ, বড় অপমানিত। হায়, এবার আল্লাহ তাআলা বলেন আমিনাতুন নাসিবা, আমিলা আমল থেকে হলো আমিলা, নাসাব থেকে হলো নাসিবা, আমালা ইয়ামালু আমালান, আমিলা ইয়ামালু আমালান, আমিলা ইয়ামালু আমালান, এটা শব্দের অর্থ নিরবচ্ছিন্ন কাজ করা, নিরবচ্ছিন্ন কাজ করা, একাধারে কাজ করা। কি বলেন, একাধারে কি করা? অমিনু আমিলা। আরেকটা শব্দ হলো নাসাবা ইয়ানসাবু, ওখান থেকে এনেলো নাসিবা, কি নাসিবা। আমিলা মানে হলো আমলকারী, আর নাসিবা মানে হলো পরিশ্রান্ত, আমলকারী কিন্তু পরিশ্রান্ত। বলেন আমলকারী কিন্তু কি পরিশ্রান্ত। দেখবেন আমলকারী আর পরিশ্রান্ত এটা তিনটা তরজমা। আমিলাতুন নাসিবাতুন ফিদ দুনিয়া, আমিলাতুন ফিদ দুনিয়া, নাসিবাতুন ফিদ দুনিয়া, এগুলো একটা। আর হলো আমিলাতুন নাসিবাতুন, আমিলাতুন নাসিবাতুন ফিল আখিরা, আর হলো আমিলাতুন ফিদ দুনিয়া, নাসিবাতুন ফিল আখিরা। আর যদি তিনটা তরজমা একসাথে করেন তাহলে তরজমা এরা দুনিয়াতে বড় ব্যস্ত ছিল, আখিরাতে বড় ক্লান্ত হবে। দেখবেন সারা দুনিয়ার সমস্ত বেঈমান কি পরিমাণ কাজ করে, লেকিন কাজ শেষে ওই ইউরোপে যান, আমেরিকা যান, ইটালি যান, সারা সপ্তাহ শুধু কাজ, শুধু কাজ, শুধু কাজ। আর রবিবারে গিয়ে দেখবেন মদ খায়া সব শেষ, সব শেষ, সব শেষ। আজীব না দেখবেন ওই হিন্দুগুলো, আমাদের দেশের অমুসলিমগুলো দেখবেন জমানিতে কি তাগড়া তাগড়া তাগড়া, শরীর টোকা দিলে রক্ত বেরোবে এমন তাগড়া, শরীরে কুকুর মারা যায় এমন তাগড়া। আর দেখবেন 60 বছর যেতে না যেতেই পড়ে গেছে, চেহারা হয়ে গেছে বিভৎস, যেন 10 বছরও ভাত খায় নাই। বলেন না বাস্তব না বাস্তব? এই যে আমাদের মুরব্বীদেরকে দেখেন তো, আমাদের বয়স্কদেরকে দেখেন, আমাদের সব বয়স্কদেরকে দেখেন তো, কাউকে দেখেই মনে হয় না জীবন, জীবন টানতে টানতে নারা ক্লান্ত। কিন্তু এর বিপরীতে বেনামাজিদেরকে দেখবেন আর বেঈমানদেরকে দেখবেন জীবন চলতে চলতে চলতে, এরা না কলুর বলদের মতো, যে বলদ লাঙ্গল টানতে টানতে এখন ক্লান্ত। বাস্তব না বাস্তব? বলো একসময় লাঙ্গল টানতে টানতে ক্লান্ত হয়ে জানো, এখন আর পারে না পরিশ্রান্ত। বাস্তব? আল্লাহ তাআলা বলেন আমিলাতুন নাসিবা, এরা দুনিয়ার কাজে ছিল বড় ব্যস্ত, আর ব্যস্ততার পুরস্কার কিছুই পায় নাই, হয়ে গেছে ক্লান্ত। বলেন দুনিয়ার কাজে বড় ব্যস্ত, বলেন দুনিয়ার কাজে, আর এবার আখেরাতে হয়ে গেছে ক্লান্ত। পৃথিবীর সমস্ত বিধর্মীদের পণ্ডিত গুলো, বিধর্মীদের পাত্রী গুলো, বিধর্মীদের গুরুগুলো কি পরিমাণ মোজাহাদা করে, কি পরিমাণ চেষ্টা করে, বিয়ে করে না, গোস্ত খায় না, ঘুমায় না, কত কিছুই না করে, লেকিন যত বুড়ো হয় তত বঞ্চিত, যত বুড়ো হয় তত বঞ্চিত। বাস্তব? এদিকে বড় পরিশ্রম করে, বড় আমল করে, বড় আমল করে, ওদিকে বড় ক্লান্ত। এদিকে বড় আমল করে, ওদিকে বড় বঞ্চিত। এদিকে অনেক কাজ করে, ওদিকে বড় বঞ্চিত। নামাজ ছেড়ে দিয়ে যারা দেখবেন সমাজের জন্য খুব জান দেয়, রাস্তাঘাট বানাইতে জান দেয়, ফুল বানাইতে জান দেয়, হাসপাতাল বানাইতে জান দেয়, লেকিন নামাজ পড়ে না। এরা যত বুড়ো হয় দেখবেন তত ক্লান্ত, তত অবসাদগ্রস্ত, তত বিষাদগ্রস্ত। আর নিজেরা নিজেরা আওড়াতে থাকে, হা তোমাদের জন্য কত কি করলাম, ছেলেকে বলে তোর জন্য কত কি করলাম, মেয়েকে বলে তোর জন্য কত কি করলাম, সমাজকে বলে তোমাদের জন্য কত কি করলাম, সমাজ আর এখন তাদের দিকে আর কেউ দেখতে যায় না। বাস্তব না বাস্তব?
এয়ারপোর্ট থেকে নিজের ট্রলি নিজে নামায়, এখন আর কেউ নামায় না। এরকম ঘটনা বাংলাদেশে ঘটে না। এয়ারপোর্টে আঙ্গি নেয়, নিজে নিজের ব্যাগ মাথা দিয়ে শুয়ে থাকে, কেউ আর জিগায় না। আমাকেও কি আর এখন কেউ দেখতে আসে? প্রতিদিন সবগুলো পত্রিকা আপনার নাম দেখা যেত, এখন আর দেখতে আসে না কেন? আল্লাহওয়ালারা যত বুড়ো হয় তত জীবন সুন্দর হয়, বাস্তব না বাস্তব? আল্লাহওয়ালারা যত বুড়ো হয় তত জীবন সুন্দর হয়। ইমানের সাথে ছিল, নামাজের সাথে ছিল, হালকা হাজকা কাজ করত, কি বেশি কিছু করে নাই। জীবন যত বুড়ো হয় নাতি নাতনিরা তত বেশি আদর করে, বাস্তব না বাস্তব? আজি আমার মনে হয় পুরো মানবতার চিত্র দুই শব্দের অবদান। আপনাদের সামনে এই সুরা পড়ার আগে আমি এক সুরা পড়ছি এক বছর, কত বছর? আজ থেকে এক বছর আমি এই সুরাটা যখনই সময় পাইছি তখনই পড়ছি। আমার মনে হয় দুই শব্দে আমিলাতুন নাসিবা, পৃথিবীর বেঈমান সমস্ত বেঈমান বিশ্বের সকলের চিত্র, এটা সকলের চিত্র, বাস্তব? আমরা ছোটবেলায় কি পড়ছিলাম কলুর বলন, বাংলা ব্যাকরণে কি পড়ছি? আমার জীবনে প্রথম লেখা ছিল বাংলা ব্যাকরণ, 100 নম্বরের বাংলা সাহিত্য, 1999 সালে ক্লাস টেন এর বাংলা সাহিত্যের 100 নম্বর আমি লিখছি। এটা হলো আমার জীবনের প্রথম বাংলা লেখা। কি লেখা? কলুর বলন। বলেন কাকে বলে? বাগধারায় অর্থ কি? কাকে বলে? নিষ্ফল পরিশ্রম, নিষ্ফল, বাস্তব না বাস্তব? কি পরিমাণ পরিশ্রম, পরিশ্রম আর পরিশ্রম, পরিশ্রম আর পরিশ্রম, পরিশ্রম আর পরিশ্রম। এই বেনামাজি মানুষগুলো যারা রাস্তায় কাজ করে, এরা কি পরিমাণ পরিশ্রম? আপনার কি খেয়াল, ঘরে গেলে বিবি বড় আদর করে, বড় আদর করে ঘাম মুছে দেয়? তোমার জন্য এত কষ্ট করলাম, আর তুমি আল্লাহ কামিলা তুম না সেবা, হা নিষ্ফল পরিশ্রম। কি বলে নিষ্ফল? আপনারা কি বাস্তবতা অস্বীকার করার কিছু আছে আপনাদের কাছে? হ্যাঁ, এক জাল্লা কোরআন যা বলেছে বেঈমান বিশ্ব পরিশ্রম কাকে বলে, পরিশ্রম কাকে বলে? পরিশ্রম আর পরিশ্রম, পরিশ্রম আর পরিশ্রম, পরিশ্রম আর পরিশ্রম, পরিশ্রম আর পরিশ্রম, আর ক্লান্ত আর ক্লান্ত, ক্লান্ত আর ক্লান্ত, ক্লান্ত আর ক্লান্ত, বাস্তব না বাস্তব? আল্লাহ তাআলা বলেন আমিলাতুন নাসিবা, এ হলো এক তরজমা দুনিয়াতে জীবনের, জীবনের গান, জীবনের, জীবনের, জীবনের বোঝা বহন করতে গিয়ে কতই না কষ্ট করেছ, আর বাদ দিককে গিয়ে শুধু পরিশ্রান্ত হয়ে গিয়েছ, আর কিছু নাই, বাস্তব? যারা বৃদ্ধাশ্রমে থাকে ওদেরকে গিয়ে জিজ্ঞেস করেন জীবনে কি কি করেছে, কি কি হারিয়েছে, এমন বুড়ো এ দেশে আছে না? আমেরিকাতে আছে তো, বাংলাদেশে এখনো বৃদ্ধাশ্রম থেকে বেঁচে আছেন, আল্লাহর কসম, শুধু মসজিদ মাদ্রাসা গুলোর বরকতে, শুধু দিনের ছোঁয়া বেড়ে উঠার কারণে আমাদের বাচ্চাগুলো আমাদেরকে বৃদ্ধাশ্রমে দেয় না, আলহামদুলিল্লাহ বলে যে আল্লাহকে চিনে সে কোনো না কোনো ভাবে আব্বাকেও চিনে, যে আল্লাহকে চিনে সে আব্বাকেও চিনে, আর যে আল্লাহকে চিনে না সে আব্বাকে চিনবে কেন? আব্বাকে, আম্মাকে, ওদের তো আব্বা নাই,
পৃথিবীর কোন গরুর কিন্তু আব্বা নাই, পৃথিবীর কোন ছাগলের কিন্তু আব্বা নাই। আব্বা নাই বুঝি না, আছে জানা নাই, আব্বা নাই না আছে জানা নাই। মুরগির বাচ্চার আব্বা নাই, কি পরিমাণ নাফরমান! আপনি চিন্তা করেন, একই ঘরে থাকে আব্বা আম্মা, সে বাচ্চাগুলো, কিন্তু এই বাচ্চাগুলো জানে না হিজ হিজ ফাদার, আর ও জানে না দে আর আর হিজ সন। এই বাচ্চাগুলো জানে না সে তাদের বাবা, ওই ফাদার জানে না এই বাচ্চাগুলো তাদের সন। কোন না বাস্তব না বাস্তব, বাচ্চাগুলো জানে না তাদের বাবাকে আর বাবা জানে না তাদের বাচ্চা। ঠিক এই দৃশ্যটাই হলো গোটা অবস্থিত দৃশ্য। এক গোটা অবস্থিত দৃশ্য, স্ত্রী জানে না এই সন্তান কোন হাজবেন্ড, কোন পুরুষের, কোন পুরুষের সে জানে না। এটা কি পশুত্বের, এটা কি পশুদের পৃথিবী না মানুষের পৃথিবী? আর একটা কথা, এক এক বাক্যে বলি, এক বাক্যে মাইন্ড করতে না তো, পৃথিবীর সমস্ত পশুদের পরিবার নারী শাসিত, পৃথিবীর সমস্ত পশুদের পরিবার নারী শাসিত, আর দুর্ভাগ্য এ জাতির পরিবার, এ জাতি নারী শাসিত। পৃথিবীর সমস্ত পশুদের পরিবার নারী শাসিত, ছাগলের পাঠা জানে না তার আজকে বাচ্চা হয়েছে, বাচ্চাটা পালে তার মা, গাভীর বাচ্চা পালে তার মা, বাঘের বাচ্চা পালে তার মা, কুকুরের বাচ্চা পালে তার মা, বিড়ালের বাচ্চা পালে তার মা, ইন্দুরের বাচ্চা পালে তার মা, আর বাংলাদেশের 18 কোটি মানুষকে পালে নারী। নাউজুবিল্লাহ, কইতেও যদি ডর লাগে, আমি তো দুঃসাহসিক কথা বলেই ফেললাম। পরিকল্পিত ইতিহাস, পরিকল্পিত, বলেন কি বলেন? আমিলাতুন নাসিবা, আমিলাতুন নাসিবা, মেহনত করবা ইমান আমল বাদ দিয়া, যত মেহনত করবা শুধু মেহনত, শুধু মেহনত, শুধু মেহনত, শুধু মেহনত, আর ওইদিকে শুধুই না সেবা, শুধুই না সেবা, যত মেহনত তত ক্লান্ত, যত মেহনত তত ক্লান্ত, যত মেহনত তত ক্লান্ত, আর এদিকে যদি ইমান আমল করতা, যত আমল করতা ওদিকে তত না এমা, ওদিকে তত হাস্যজ্জ্বল, আশ্চর্য না? উনি জনসেবা এতটা ব্যস্ত, উনি নামাজের সুযোগ পান না, পাঠিয়ে দিয়েছে সবে তোমার ব্যস্ততা, উনি অফিসের কাজে এতটা ব্যস্ত, উনি নামাজ পড়তে সুযোগ পান না, সময় হয় না, আসে না না। এদের এরা হলো, এদের চিত্র হলো আমিলাতুন নাসিবা, মুখস্থ করেন আজকের এই শব্দ লইয়া জানেন, আমিলাতুন নাসিবা। হযরত ওমর যখন সিরিয়া সফর করলেন, সিরিয়া সফরে গেলেন, একজন খ্রিস্টান পাদ্রী হযরত ওমরের সাথে সাক্ষাৎ করলেন, তার চোখে সুরমা লাগানো, তার গায়ে ছিঁড়া ফাটা জামা, হাত গায়ের মধ্যে নিজের নিজের গায়ে নিজে বেড়ি লাগায় রাখছে। আমাদের মাইজ ভান্ডারিরা হলো আমিলাতুন নাসিবা, এই ভণ্ড ফিরিগুলো হলো আমিলাতুন নাসিবা, এই ভণ্ড ফিরগুলো কি আমিলাতুন নাসিবা, এই বন্ধ যত ফির আছে সব হলো আমিলাতুন নাসিবা, সবার মুখস্থ হয়ে গেছে মাশাআল্লাহ। কবে জানি সাভারে আমি বয়ান করছি, তো মন্ত্রী মহোদয় ছিলেন বয়ান শেষে, তিনি বললেন ইনি তো বক্তা নন, ইনি তো টিচার, টিচার, এদিন ভোলা ভোলা এক এক বিষয় পুরো বয়ান একই কথা, উনি বললেন না না ইনি তো বক্তা নন, ইনি তো টিচার, দেখেন না সবার সবার সবক মুখস্থ হয়ে গেছে। আমিলাতুন নাসিবা, আমিলাতুন
হযরত ওমর দেখলেন হাত আর চেহারা বিদ্যুজ হয়ে গেছে, মুজাহাদা করতে করতে চেহারা পরিবর্তন হয়ে গেছে, চুপিয়ে কাট হয়ে গেছে, গায়ে কালো কালো কাপড় লাগায় রাখছে, এরপরে শরীরে নিজের লোহার ডান্ডা দিয়ে বাঁধা রাখছে, আছে না না এরকম ভান্ডারে কিন্তু আছে না আকাউড়া রেল স্টেশনে গেলে দেখলে সব স্টেশনে আছে। এটা হলো আমিলাতুন নাসিবা, আমিলাতুন নাসিবা অর্থ কি? নিষ্ফল পরিশ্রম। হযরত ওমর দেখলেন হায় লোকটা এভাবে এভাবে হয়ে গেল, হযরত ওমর কেঁদে ফেললেন। সাথীরা জিজ্ঞেস করলো তাকে দেখে কান্দার কারণ কি, হযরত ওমর বললেন আমিলাতুন নাসিবা। এবার আল্লাহ তাআলা বলেন তাসলা নারুন হামিয়া, তাহলে এক তরজমা হলো দুনিয়াতে আমেলা শেষ বয়সে নাসেবা, আরেক তরজমা হলো দুনিয়াতে আমেলা হাসরের ময়দানে নাসেবা, আর এই হলো এক তরজমা দুনিয়াতে আমেলা শেষ বয়সে নাসেবা, আরেকটা তরজমা দুনিয়াতে আমেলা হাসরের ময়দানে নাসেবা, আরেকটা তরজমা হাসরের ময়দানে আমেলা আর নাসেবা। আল্লাহ তাআলা বলবেন দুনিয়াতে নামাজের বোঝা তুমি উঠাতে পারোনি, দুনিয়াতে রোজার বোঝা তুমি উঠাতে পারোনি, দুনিয়াতে নামাজের আমল করতে পারোনি, রোজার আমল করতে পারোনি, দুনিয়াতে আমল শুরু করতে পারোনি, এখন থেকে তোর আমল শুরু হবে। এদের পায়ে দুটার একটা চেইন লাগায় দিবে, চেইনটা হবে যদি 70 টন ওজন হয় তো বলবে এখান থেকে ওখানে, এবার চেইনটা টাইনা টানা লয়ে যা, তো টানতে থাকবে টানতে থাকবে টানতে থাকবে, এটা হলো আমেলা। এবার ক্লান্ত হইতে থাকবে, এটা হলো নাসেবা। নাউজুবিল্লাহ বলে আচ্ছা এবার কি পরিমাণ আমল করতে হবে তাকে, কত বছর? এভাবে হাত, এটা হইলো সশ্রম কারাদণ্ড বলেন না জেলখানা। এখানে কারো জেলখানা যাওয়ার অভিজ্ঞতা আছে নি? খুব কম মানুষ আছে যার জেলখানা যাওয়ার অভিজ্ঞতা নেই। বাংলাদেশ এমন একটা দেশ আমরা বাস করি, হাসপাতালে জায়গা খালি নেই, জেলখানা জায়গা খালি নেই। কি বলছি কোন বলেন না আর কি, আপনারা সব তো বুঝে নি, কয় জায়গা খালি নেই বলেন, কি কি হাসপাতালে জায়গা খালি নেই আর জেলখানা জায়গা কি? সুইজারল্যান্ড এক দেশ, জেলখানার কয়েদিদেরকে ছুটি দিয়ে দিয়েছে, আরে কারারক্ষীদেরকে ছুটি দিয়ে দিয়েছে, তোমরা তোমাদের বাড়িতে থাকো, কখনো যদি প্রয়োজন পড়ে তোমাদেরকে ডেকে নিয়ে আসা। আর ইতালির রোমে হাসপাতালে কোনো রোগী নেই বলেন, পুরা রোম শহরে দুইটা ওষুধের দোকান আছে, দুইটা সেরফ দুইটা, ওই দুইটা ওষুধের দোকান 24 ঘন্টা খোলা, সরকারি ইয়ে ছাড়া প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি হয়। আচ্ছা আমাদের দেশের ফার্মেসি কয়টা আছে মোট ঢাকা শহরে? আচ্ছা আবার ওষুধ কিনতে গেলে কয়টা প্রেসক্রিপশন দিলে ওষুধ বেঁচে? আমি কানাডা কানাডা বলছি ভাই, আমার ব্রাশ আনো ব্রাশ, ওরা ব্রাশ কিনতে পারে নাই, বলে যে প্রেসক্রিপশন ছাড়া তো ব্রাশ কিনা যায়, তার দোস্ত সে প্রেসক্রিপশন নিজের নামে করা আর আমার লেগে ব্রাশ নিয়ে আসে। বাংলাদেশি যে বুদ্ধি কি ভাই, হ্যাঁ এই বুদ্ধি বাইরে গেছে। জেলখানা ধারণ ক্ষমতা হলো 2000, আছে 20000, সুন্দর। আর হাসপাতাল তো 2000-এর হাসপাতালে নাই, ধারণ ক্ষমতা 200, আছে 6000। বাস্তব না বাস্তব? আর এক একজন ডাক্তারের ভাগে পড়ে, বাংলাদেশের প্রতিটা ডাক্তার MBBS ডাক্তার তার ভাগে বাংলাদেশের মোট জনসংখ্যার রুগী পড়ে একজনে 16000। কত হাজার বাংলাদেশের মোট জনসংখ্যার তুলনায় ডাক্তার যা আছেন একজনের ভাগে কত হাজার পড়বে? 16000। জি বাহারা
এত রোগী কেন হাসপাতালে? এক নাম্বার। এত রোগী কেন হাসপাতালে? দুই নাম্বার। এত আসামি কেন জেলে? এর উত্তর আবার কখনো সুযোগ থাকলে দিবেন, দেখবেন এটাও বলবেন যে 100% ঠিক, এটা পরে কখনো দিব, ঠিক না? আচ্ছা, আমেরিকা এক দেশ যে তার পররাষ্ট্রনীতিতে কোনো আপোষ নেই, আর তার স্বরাষ্ট্রনীতিতে তার জনগণের খেদমতের নীতিতে কোনো আপোষ নেই। আমরা এক দেশ পররাষ্ট্রনীতিতে নত জানো, আর স্বরাষ্ট্রনীতিতে খবরদার, ঠিক আছে না কথা? আচ্ছা, বারা আমিলাতুন নাসিবা, আমিলাতুন নাসিবা বলেন, তাহলে নিষ্ফল আল্লাহর কসম, ইমান, নামাজ, যাকাত, রোজা, হজ, এই পাঁচটা জিনিস ছাড়া পৃথিবীতে যে যত মেহনত করুক এর ফলাফল আল্লাহর কসম দুনিয়া আখিরাত, বলেন আল্লাহর কসম, ফলাফল কি? পুরো তারিখে ইনসানিয়ত, পুরো মানব জাতির ইতিহাস এর প্রমাণ, বলেন মানব জাতির ইতিহাস এর কি? পুরো মানব জাতির ইতিহাস, সে যত বড় হোক ধীরে 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 ধীরে, আর ইমান আমলের সাথে হালকা হালকা কোন রকমে হ্যান্ড টু মাউথ, কোন রকমে হ্যান্ড টু মাউথ, লেকিন ইমান আমল ঠিক, তার জীবন ধীরে ধীরে শুধুই ধন্য হয়। এ আপনারা যারা শিল্পপতি আছেন, সব শিল্পপতিদের ইতিহাস দেখেন, বলবে আমার দাদা বড় নামাজি ছিল, বলেন বাস্তব না বাস্তব? একজনে দাঁড়ায় এখন দুঃসাহস করবে যে আমার দাদা গরু চোরা ছিল? বলবেও না, আমি গরু চোরের নাতি, আজকে শিল্পপতি প্রশ্নই আসে না, বলবে দাদিকে দেখতাম, তাহাজ্জুদ করতেন, বলে কি বলে না, আমার বাবাকে দেখতাম নামাজ পড়তেন। এই আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, তাসলা নারান হামিয়া, এবার বলে তাসলা, এরা প্রবেশ করবে নারান আগুনে, হামিয়া জ্বলন্ত, এরা জ্বলন্ত আগুনে প্রবেশ করবে, নাউজুবিল্লাহ বলে। আচ্ছা, বাক্য তো শুনলেন, একটা সেন্টেন্স না, অ্যাসার্টিভ সেন্টেন্স, একটা বাক্য শুনলেন, একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, বাক্য শুনলেন, ওটা ইন্টারগেটিভ সেন্টেন্স, হ্যালো তাকে ইন্টারগেটিভ সেন্টেন্স, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, একটা বাক্য শুনলেন জাহান্নামে প্রবেশ করবে, বিষয়টা কি সহজ? বিষয়টা সহজ কিন্তু বাক্যটা কেমন? কিন্তু বিষয়টা তাসলা নারান হামিয়া, এরা উত্তপ্ত আগুনে প্রবেশ করবে, উত্তপ্ত আগুনে প্রবেশ করবে, তাসলা নারান হামিয়া, উত্তপ্ত আগুনে প্রবেশ করবে, তুস্কা মিন আইনিন আনিয়া, মানুষ মেহমানখানা গেলে, শ্বশুর বাড়িতে গেলে আগে পানি দেয়, আগে কি দেয় বলে, আগে পানি দেয়, দেয় না, দেয় না, আগে শরবত দেয়, তুস্কা মিন আইনিন আনিয়া, এবার আল্লাহ তাআলা বলেন পান করানো হবে, তুস্কা পান করানো হবে, মিন আইনি এমন কুয়া থেকে, এমন পানি থেকে, আনিয়া যেটা গরমে সর্বচূড়ান্ত সীমায় পৌঁছে গেছে, গরমে চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে, বলেন মুনতাল হারারা, পানি গরম করতে করতে, পানি গরম করতে করতে, আচ্ছা শুধু এক ঘন্টা পানিতে, এক পাতিল পানি শুধু এক ঘন্টা গরম করছে, তো এবারে হিটটা কেমন, বিদ্যুৎ কি দিয়ে তৈরি হয়? গেছেন কেউ আশুগঞ্জ কোনোদিন বিদ্যুতে? আশুগঞ্জ পানি দিয়ে, কি দিয়ে তৈরি? পানি দিয়ে তৈরি, আচ্ছা পানি কি পরিমাণ গরম করলে ওই পানির তাপটা সারা দেশ চলে? ওই পানি যখন নদী দিয়ে ভেসে যায়, ওই পাশ দিয়া এখনো দেখছেন আপনারা আশুগঞ্জ, এ দিয়ে নদী দিয়ে পানিগুলো আবার নিচে যায়, ওই দিক থেকে নদী থেকে উঠে আবার এই নদী দিয়ে আবার কি, এই খালটা দিয়ে আবার কি, এই খাল থেকে নদী থেকে ধোয়া উঠে, আচ্ছা কি পরিমাণ পানিকে কি পরিমাণ গরম করলে ওই পানির বিদ্যুতে এই লাইট চলে? এটা কিন্তু শুধু পানির হিট,
কথা বলেন পানি আছে এখানে ওই পানিকে কি পরিমাণ গরম কইরা এবার বলুন তো দেখি যে আগুন পৃথিবীর সৃষ্টির প্রথম দিন থেকে যে আগুন জ্বলছে সৃষ্টির প্রথম দিন থেকে জাহান্নামের সৃষ্টির প্রথম দিন থেকে যে আগুন জ্বলছে এগুলো না আকলে আসে না আকলে আসবে যতক্ষণ না আকলে যায় না আসে আকলে ধরবে না এটা ইয়ালামুন না এটা বুঝানা না এটা ইয়াকিলুন না এটা বুঝানা এটা হলো ইউকিনুন ইয়াকিন করা কি বলছি বলেন এটা বুঝা এটা বুঝা না এটা কি করা তাসনা নারান হামিয়া উত্তপ্ত জাহান্নামে প্রবেশ করবে তুসকা মিন আইনিন আনিয়া ওদেরকে উত্তপ্ত পানি থেকে পান করানো হবে এবার খাবারের পালা লাইসা লাহুম তাআমুন এদের জন্য কোনো খাবার নাই ইল্লা মিন দরি এক প্রকারের খাবার দিবে ওই খাবারের নাম হবে দরি খাবারের নাম হবে কি আরবে এক জাতীয় গাছ আছে মাঠে মাঠে এক জাতীয় গাছ আছে এটা জমিনে জমিনে বিছিয়ে থাকে শুধু কাঁটা আর কাঁটা ওই কাঁটা লাগলে ওই কাঁটা লাগলেই সাম্মুন কাতেল এটা বিষাক্ত খাবার হত্যা করে ফেলে কোনো জানোয়ার এটার কাছেও যায় না ওটো এটার কাছে যায় না এটা যখন তাজা থাকে নরম থাকে সবুজ থাকে এটাকে বলে সাবরাম আর এটা যখন হলুদ হয়ে যায় শুকিয়ে যায় এটাকে বলে দরি এটাকে বলে কি দরি কোনো জানোয়ার দরি খেতে পারে না কোনো ওট দরির উপরে চলে না দরির থেকে দূরে থাকে আল্লাহ তাআলা বলেন লাইসা লাহুম তাআমুন এদের জন্য কোনো খাবার নাই ইল্লা মিন দরি শুধু আছে দরি খেয়েছে বলেন দরি দরি মানে কি কাঁটা জাতীয় বৃক্ষ আরেক জায়গায় বলেন এদের জন্য আছে জাখুম আরেক জায়গায় বলেন এদের জন্য আছে গিসলিন আরেক জায়গায় বলেন এদের জন্য আছে দরি তো তিন প্রকারের খাবার পেয়ে গেলাম জাখুম পেয়ে গেলাম দরি পেয়ে গেলাম আর গিসলিন পেয়ে গেলাম এবার উত্তর হবে তিন প্রকারের খাবার কেন তিন প্রকারের খাবার কেন বলে দ্বারা কাতুন নার জাহান্নামের দরজা ভিন্ন ভিন্ন এজন্য খাবারও ভিন্ন ভিন্ন নাউজুবিল্লাহ বলে লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি দরি ছাড়া অন্য কোনো খাবার এদের জন্য হবে না এবার আরবরা ওই জাহেল লোক মুক্কার কুরাইশ গুলো বলতে শুরু করলো দরি দরি দিয়ে কি হবে দরি দিয়ে কি হবে দরি খাবো দরি খাবো বেকু বেকু আমাদের দেশে এক বিশ্ববিখ্যাত বেকু ছিল আমাদের বাংলাদেশে একটা বিশ্ববিখ্যাত বেকু ছিল তাসলিমা নাসরিন বিশ্ববিখ্যাত বেকু আর বলেন বিশ্ববিখ্যাত বেকু বলেন যারা নিজেদেরকে বুদ্ধিজীবী বলে আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করে আসলে বিশ্ববিখ্যাত বেকু যত বড় বুদ্ধিজীবী তথাকথিত বুদ্ধিজীবী তত বড় বেকু আচ্ছা কি বলে জানেন কয় এখন যে বার্নের যে মলম বাইরেছে আগুনের পোড়ার যে মলম বাইরেছে আমি মতো সময় একটা মৃত্যুর পরে ওই মলম দিয়ে দিতে কমু যেন জাহান্নামে আগুন লাগাইলে আমি মলম লাগাই দিই এটা কোন এটা বুদ্ধিজীবীর কথা কেমন এটা বুদ্ধিমানের কথা আচ্ছা কোনো পাগলে কয় এমন কথা কতি নুরা তিনজন অতুর চিনি না তোরে আমি চিনি না আচ্ছা এটা বুঝি কোনো সাহিত্য এটা কোনো বুঝি এটা বুঝি কোনো শিক্ষা এটা বুঝি কোনো বুদ্ধির কথা কথা এটা বুঝি কোনো বুদ্ধির কথা যেমন ধরেন আমরা ছোটবেলা আরে কি লেগে বসি এত বড় আম বুঝে ধরে না কত শতবার বসি ঢাকায় থাকে অফিসিয়াল সিটি অফ বাংলাদেশ ঢাকায় থাকে অফিসিয়াল সিটি অফ বাংলাদেশ আপা কিন্তু তুই এত বড় বড় স্প্যাস কত শতবার সিএপিএটিএল সিএটিএপিএল বাবারে বাবা পড়তে 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 আচ্ছা এখন ঢাকায় থাকে অফিসিয়াল সিটি অফ বাংলাদেশ আর জন্য তর্জমা করে তুমজোর গ্রাম ভালো তুমজোর গ্রাম কি এটা তর্জমাটা হয়েছে নি ও যে দিকে ওটা তর্জমা করে আপনি কি কইবেন আচ্ছা কত নম্বর ছোটবেলা আমার ছোট ভাই আব্বু আব্বার বলতেছে ও এখন বড় শিক্ষিত আব্বু আব্বু আমি কিন্তু শৈল বানান করতে পারি শৈল মাছ বানান করতে পারি তো কর হলো কে লাল শৈল
ছোট বাচ্চা লক আল্লাহ ল তো আর তিন মানে ওরা তিনজন এটা কে তর্জমা করছে বিশ্ববিখ্যাত শিক্ষিত পণ্ডিত এদেশের যাই হোক আবার কারো মনে কষ্ট লাগে যদি এদের পক্ষে আপনার সিম্পিটি আসে তা আপনার ইমানের সমস্যা আছে ইমানের সমস্যা আছে কোন নাস্তিকের পক্ষে যদি সিম্পিটি আসে ইমানের সমস্যা আছে নাস্তিক হয় কেমনে আবার নাস্তিক আবার হয় কেমনে আর নাস্তিক আবার হয় কেমনে যে তার বানানে ওয়ালাকে চিনে না সে আবার বুদ্ধিমান হয় বলেন যে বানানে ওয়ালাকে চিনে না সে বুদ্ধিমান হয় কিভাবে যার জিব্বা দিয়ে বলিস তাকে চিনিস না বুদ্ধিমান হয় কিভাবে যারা শক্তি দিয়ে ধরিস তাকে চিনিস না বুদ্ধিমান হয় কিভাবে যার খুদ তার দেওয়া ক্ষমতা চলো সে আবার বুদ্ধিমান হয় কেমনে তাকে চিনে না বাস্তব না বাস্তব বলেন শুধু চিনে না এখানেই শেষ নয় আবার তার বিরুদ্ধে লিখে আর এখন পাইছে মোবাইল মোবাইল লিখে দিচ্ছে ফেসবুকে লিখে দিচ্ছে বলেন না বাস্তব না বাস্তব জ্ঞান এরা বুদ্ধি বিক্রি করে খায় জন্য বুদ্ধিজীবী দুধ বিক্রি করে দুগ্ধজীবী মাছ বিক্রি করে মৎস্যজীবী বুদ্ধি বিক্রি করে দেয় এজন্য বুদ্ধিজীবী যাদের কাছে বিক্রি করে ওরাও জানে এরা জ্ঞান পাতি ওরাও জানে এই জন্য কয়েকদিন পরে লাঠি দিয়ে ছিটকায় ফেলে দেয় দেখতে দেখতে কয়েকদিন পরে ব্যবহৃত টিস্যুর দাম আছে এদের আর কোন দাম থাকে না পৃথিবীতে বাস্তব না বাস্তব ব্যবহৃত টিস্যুর দাম আছে এদের আর দাম থাকে না সব নাস্তিক গত কয়েক বছর আগে ওখানে যারা নাচছিল এরা ওরা এখন আচ্ছা আপনার একটা পেয়ালা আছে ওই পেয়ালার মধ্যে সবজি আছে এর মধ্যে একটা চামচ লাগেনি চামচ বলেন লাগে না লাগে না চামচ তো চামচ কত কোন উদ্দেশ্য যতক্ষণ ততক্ষণ না চামচ তো উদ্দেশ্যের বাইরে আর চামচের কি দরকার পৃথিবীর সমস্ত বাতিল চামচ কি চামচ কি চামচ চামচ কতক্ষণ রাখে যদি মনে করে এই চামচ এটার শক্তি বাড়িয়ে গেছে এবার আমার বাটি ভেঙে দিবে চামচটাকে ভেঙে ফেঙে এবার আমার বাটি ভেঙে দিবে এটা আমেলাতুন নাসিবা এদের উদাহরণ হলো আমেলাতুন নাসিবা কি বলেন বলেন তাসলা নারান হামিয়া জ্ঞান পাপি জ্ঞান পাপি জাল্লাল আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলে জ্ঞান পাপি বুঝে শুনে বলে শুধু মালের জন্য আরে কথা বলেন শুধু কি একদিন বাংলাদেশ একদম বিখ্যাত মানুষ আমাকে বলছে হুজুর একটাও নাস্তিক একটাও নাস্তিক শুধু মালের লাগিয়া কথাগুলো বলে মানে হৃদয় থেকে বুঝে হৃদয় থেকে বলে না শুধু বলে মালের লাগিয়া আর জার্মানি আর ফ্রান্সের বিশাল লাগিয়া কে লেগা জার্মানি আর ফ্রান্সের বিশাল আমিলাতুন নাসিবা এদের এরা হলো আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া জাহান্নামের উত্তপ্ত পানি থেকে এদেরকে পান করানো হবে লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি এদের জন্য দরি ভিন্ন আর কোনো খাবার হবে না লা ইউসমিন ওয়া লা ইউনি মিন জু খানা খায় মানুষ সাধারণত দুই উদ্দেশ্যে শরীরটা মোটা তাজা হবে দুই নম্বরে ক্ষুধা নিবারণ হবে এদের এই খাবারে শরীরও মোটা তাজা হবে না ক্ষুধাও নিবৃত হবে না নাউজুবিল্লাহ বলেন কি শুনতেছেন সত্য না মিথ্যা কত ভাগ সত্য এর চেয়ে সত্য কিছু পৃথিবীতে আছে এর থেকে সত্য কিছু পৃথিবীতে আছে না পৃথিবীতে এর চেয়ে সত্য কিছু আসবে তো এই সব আবেদন গুলো কি সত্য না মিথ্যা ইচ্ছে ছিল পুরো সূরাটা আপনাদেরকে একদিনে শুনিয়ে দিব
জানো আপনাদের কলিজা একটা সূরা স্পষ্ট ইচ্ছে ছিল আজকে আর কোনো কথা বলবো শুধুই সূরাটা বলবো এটাও কি সম্ভব হাল আতাকা হাদিসুল গাশিয়া وجوه يومئذ خاشعة عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع عزك اي سبب اي قوار شاطع এই ছায়াটা ছাতার দিয়ে বাড়িতে প্রত্যেকের ঘরেই তো তরজমা কোরআন রাখা আছে একটু পড়ে নেবেন আর আগামী ছাতা সামনের সবক দেখে আসবেন ক্লাস না এটা পড়ে আসবেন আর সামনের সবক দেখে আসবেন দেখলে দেখবেন মজাই আলাদা কি হয় আল্লাহ আমাদের সকলকে বোঝা মানা সহজ আল্লাহ জাহান্নাম থেকে আমাদেরকে নাজাত দিয়ে দেন আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দেন আল্লাহ আমাদের দেশটাকে সুন্দর করে দেন আল্লাহ আমাদের জেলখানাগুলোকে খালি করে দেন আল্লাহ আমাদের হাসপাতালগুলো খালি করে দেন কি হয় সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক وصلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين